ঈদ বাজারের খবর জানাতে এই মুহূর্তে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির। জীবন জীবন আমরা জানতে চাই কতটা জমে উঠেছে কুমিল্লার ঈদ বাজারে। হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুমিল্লায় কিন্তু ঈদ বাজারের কেনাকাটা জমজমাট হয়ে উঠেছে এবং আমি বর্তমানে এসেছি কুমিল্লা মহানগরী কান্দিরপাড় এলাকায় এসেছি। এখানে এসে কিন্তু আমরা দেখেছি যে আসলে শপিং মহল এবং মার্কেট সব জায়গায় কিন্তু আসলে সকল শ্রেণীর ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতন এবং আসলে ছোট বড় সবাই কিন্তু কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। এবং আমরা যেখানে এসেছি এই জায়গায় কিন্তু কুমিল্লার সবচেয়ে বেশি শপিং মহল রয়েছে এবং মার্কেট রয়েছে। আমরা দেখেছি যে এখানে আসলে দেশি বিদেশি বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন উপজেলার থেকেও কিন্তু এই নগরীর কান্দিরপাড়া এলাকায় কিন্তু আসলে ক্রেতা সাধারণরা আসছেন। এবং আমরা মার্কেট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে আসলে ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করে কিন্তু তারা সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা করেছেন এবং সিসি ক্যামেরাও তারা লাগিয়েছেন এবং ক্রেতা সাধারণের সারা তারা কিন্তু ব্যাপক পাচ্ছেন। আমরা একটু দুই একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আপনি তো মার্কেটে এসেছেন, কেমন দেখছেন মার্কেট? পরিবার পরিজনের জন্য কেনাকাটা করতে আসছি। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা আছে এবং আমাদের খুব ভালো লাগছে। গত দুই বছর করোনার কারণে বন্ধ ছিল, আমরা আনন্দটা ভাগাভাগি করতে পারি নাই। এখন আমরা আসছি, একটু কেনাকাটা করতে আসছি, তবে রেটটা একটু বেশি, তবে আলহামদুলিল্লাহ গত দুই বছর থেকে এখন ঈদ শান্তিপূর্ণভাবে করতে পারতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, এবং সকলকে ঈদ মুবারক। ধন্যবাদ আপনাকে। আমরা একটু মার্কেট কর্তৃপক্ষের সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি মার্কেটের নিরাপত্তা কেমন এবং আপনার মার্কেটে কিভাবে সাড়া পেয়েছেন? এবার মার্কেটে আমাদের ক্রেতা সাধারণত খুব উৎসবভাবে কেনাকাটা করতে পারছে, গত দুই বছর করোনার কারণে কিনতে পারে নাই। আমাদের মার্কেটে সব যথেষ্ট কালেকশন আছে এবং মার্কেটের নিরাপত্তা আমাদের যথেষ্ট আছে, পুলিশ আছে আমাদের সাথে সবার সহযোগিতা, এবং আমাদের 38টা সিসি ক্যামেরা দ্বারা মার্কেট নিয়ন্ত্রিত করা হচ্ছে। আর সামনের দিকে মনে করেন আরও ক্রেতা সাধারণ বাড়লে আমরা সবাইকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতেছি। আর কোনো প্রশ্ন করবেন? ধন্যবাদ আপনাকে। হাবিব, আপনি শুনছিলেন আসলে কুমিল্লার কিন্তু ঈদ বাজার কিন্তু জমজমাট হয়ে উঠেছে এবং ঈদের বাজারের কেনাকাটা আসলে সব শ্রেণীর মানুষ কিন্তু ব্যস্ত সময় পার করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ হাবিব।